বর্তমান সরকার বলেন আর আওয়ামী লীগ বলেন আর ছাত্র লীগ বলেন যুব লীগ বলেন মহিলা লীগ বলেন যেটাই বলেন না কেন এটা পুরোটাই অবাঞ্ছিত এবং অনির্বাচিত একটি সরকার সেই সরকারের কথাই আমরা মূল্যায়ন দিই না কারণ সরকারকে পাগল কুকুরে কামড় দিয়েছে এখন কোথায় কোন টেজে কি বলতেছে ওনারাই জানেন না ছাত্র লীগ বলছেন স্যাংশন জারি হয়েছে তারা যুক্তরাষ্ট্র আবার ফিরে যাওয়ার জন্য কিন্তু আমি ছাত্রলীগের সেই ছাত্রলীগ নাজবুল হককে বলতে চাই আপনারা যেখানে যেটাই বলুন এখনো সময় আছে আপনারা ভেবে চিন্তে একটা কথার উত্তর দিবেন কারণ বিএনপি এত ক্ষুদ্র নয় বিএনপি এত দুর্বল নয় বিএনপি এত অসহায় নয় আমরা মহিলা দলই যথেষ্ট আওয়ামী লীগের জন্য অবাইদুল কাদেরকে আমি হুঁশিয়ারি দিতে চাই এবং ছাত্রলীগ মহিলা লীগ এবং আওয়ামী লীগ সব গোটা দলকে আমি বলতে চাই শুধু মহিলা দলের সাথে আপনারা খেলতে পারবেন না আপনারা আসেন পুলিশ সারাই রাস্তায় আপনাদের সাথে আমরা খেলতে চাই কি খেলবেন আপনি খেলার কোনো পরিবেশই তৈরি করতে পারবেন না আপনারা আমি একটু যোগ করি ভাই আর সেনশনের বিষয়ে বলতে চাই পুলিশ প্রশাসন থেকে শুরু করে পুলিশ প্রশাসন ভাইদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা বাংলাদেশের গণতান্ত্রিক দেশপ্রেমের পোশাক পরে আছেন সেই পোশাকের আপনারা অবমাননা করছেন সেই পোশাকের অবমাননা না করে এখনো সময় আছে আপনারা আমাদের পাশে দাঁড়ান আমাদের হাতে হাত রাখেন সাধারণ জনগণকে বাঁচান আজকে দেখেন দ্রব্য মূল্য কোথায় গিয়ে পৌঁছাইছে বেশি না আর 6টি মাস যদি সরকার বাংলাদেশে অবস্থান করেন তাহলে মানুষ মানুষের গায়ের মাংস ছিঁড়ে খাবে মাটি তুলে খাবে বাচ্চা বিক্রি করে দিবে কুলের সন্তান বিক্রি করে দিতেও দ্বিধাবোধ করবেন না তাইলে এই হাইনার সরকার আজ আমাদের কোথায় পৌঁছাচ্ছে এইটা শুধু বিএনপির আন্দোলন নয় বাংলাদেশের সারা বাংলাদেশের জনগণের আন্দোলন আমি এটাও বলতে চাই একসময় বাংলাদেশের জনগণ আনন্দ মুখর হিসেবে ভোট দিতে গিয়েছে ঈদের আনন্দ পেয়েছে এখন ভোট দিতে গেলে বারান্দায় না উঠতে বলে আপনার ভোট হয়ে গেছে আপনি চলে যান এই সরকার অনির্বাচিত এবং অবৈধ এই সরকারের কোনো কথাকে আমরা মূল্যায়ন দিই না এবং মূল্যায়ন করি না আব্দুল কাদের বলছেন যে ক্যাপ্টেন এখন আমেরিকায় দেশে আসলে খেলা শুরু হবে এ ব্যাপারে আপনি কি বলবেন আমরা অবৈধ ক্যাপ্টেনের কোনো কথাই শুনতে চাই না যিনি ওনারা ক্যাপ্টেন বলছেন আমরা তাকে ভোট ডাকাত বলি ভোট চোর বলি আমাদের ক্যাপ্টেন তিনি না ওনাদের ক্যাপ্টেন হতে পারেন আমাদের ক্যাপ্টেন না যে ক্যাপ্টেনকে আমরা মানি না দেশের গণতন্ত্র যাকে বহির্ভূত করেছে দেশের গণতন্ত্রকে হরণ করেছে সে কিসের ক্যাপ্টেন ভোট চোর ক্যাপ্টেন সেই ক্যাপ্টেনকে আমরা অবৈধ ঘোষণা করলাম এবং এক দফায় এক দাপি হাসিনা তুই কবে যাবি পদত্যাগ করতে হবে হাসিনার মহিলা দল আমরা রাস্তায় নেমেছি হাসিনার পদত্যাগ যতক্ষণ না হবে ততক্ষণ আমরা রাজপথ থেকে সরে দাঁড়াবো না যতক্ষণ রাজপথ থেকে হাত রাজপথ থেকে আমরা হাসিনাকে পদত্যাগ করানোর পরই আমরা ঘুরে ফিরে যাবো না হলে ঘরে ফিরে যাবো না